এই ক্রিয়েটিভিটি আমাদের মুভিতে না থাকে। দেখেন বাংলাদেশে ডলবি যে একটা সাউন্ড আছে, আজকে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন সবাই জানে। যখন আমি বাংলাদেশের চলচ্চিত্রে 5.1 ডলবি সাউন্ড আনি, তখন এটা সবার কাছে নতুন মনে হয়েছিল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। আমি দেখাচ্ছি কিছু জিনিস, মানে আমি এগুলো শেখার জন্য করি আর কি। মানে আমি একটা ফোল্ডারই বানিয়েছি যে আমার এখানে রিয়েলিটি ফর লাইফ। এটা আসলে প্রত্যাশা করতে চাই না, আমি একটু ভিন্ন বিষয়ে আপনার দিনদার ডে নিয়ে একটু কথা বলতে চাই। আপনার ছবি নিয়ে যদি বলি, বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে, হয়েছে বা হবে সামনে, আর বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। আলোচনাটা আমি বলি যে আলোচনাটা মানে আলোচনাটা কোন টাইপের মানুষ করতেছে, আর সমালোচনা যে করতেছে তার লেভেলটা কী আছে, এইটা তো আপনারা নিজেরাই দেখছেন। যে একজন আর্মি কর্নেল, উনি ছবি দেখে বেরোয় রিভিউ দিচ্ছে, ওনার তো রিভিউ দেওয়ার কথা না। একজন ইউকে ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ, তারপরে এডিসি, হ্যাঁ এডিসি, উনি ছবি দেখতে এসে উনি রিভিউ দিচ্ছে, যেটা বাংলাদেশের চলচ্চিত্রে কেউ আশাও করে নাই যে এই ধরনের কাজ করবে। এই যে কিছুক্ষণ আমি যখন বের হইলাম সিনেমা হল থেকে, আপনার একজন মানে কর্নেল নেভির মেসেজ দিয়ে রেখেছে আমাকে, আমি কথা বলতে বলতে আসলাম, যেভাবে হোক উনি নাম্বার পেয়েছেন। যে মানে এই যে বাংলাদেশের যেই যেইখানে যাবেন, এই চলচ্চিত্র নিয়ে অনন্ত জলিল বর্ষা চলচ্চিত্র কার ভিতরে আলোচনা নাই? আমি শুধু এইটুকুই বলতে চাই, যারা সমালোচনা করবেন তাদের গ্রেডটা দেখেন, তাদের লেভেলটা দেখেন। আমি একটা সংযোগ করতে চাই যে সমালোচনা যে হচ্ছে, আমরা বিগত ছবি যে মুক্তি পেল, অনেকগুলো ছবি আছে মুক্তি পেল, সেখানে আমরা দেখি যে বিভিন্ন দেশের ছবি ক্লিপ অ্যাডজাস্ট করে, যে কপি করা, মিউজিক চুরি করা, মিউজিক নিয়ে মামলাও হয়েছে। কিন্তু আপনার যে দিনদাটের ছবিটা, সেখানে দৃশ্যের মধ্যে নতুনত্ব রয়েছে, বিভিন্ন দৃশ্য দেখেছি, মানে আলোচনার জন্য যা দরকার সব কিছু আছে। মানে এই বিষয়টা আসলে অনেকেই সহজভাবে নিচ্ছে না। মানে আপনার কোন বিষয়টা নেবেন, যে সমালোচনার বিষয়টা নিয়ে মন খারাপ করবেন, নাকি যেটাই আপনি যে কপি করেন নাই একদম সহজ? আমি বলি একটা কথা, আলোচনা তাদেরকে নিয়েই হয় যাদের যোগ্যতা আছে, আর সমালোচনা সেই করে যার যোগ্যতা নেই। এটা কিন্তু আমার কথা না, এটা আপনি পৃথিবীতে যত বড় বড় মানে আইকনিক আছেন তাদের আপনি যে দেখেন। আমার মোবাইলে আমি দেখাতে পারি, এটা আমার মোবাইলটা কোথায়, মানে আমি রিয়েলিটি ফর লাইফ আমার মোবাইলে একটা ফোল্ডার করেছি। একটু মোবাইলটা কোথায় দেখাও তো আমাকে, একটু মোবাইলটা একটু দেখি। আপনি দেখেন আমি দেখাচ্ছি কিছু জিনিস, মানে আমি এগুলো শেখার জন্য করি আর কি। মানে আমি একটা ফোল্ডারই বানিয়েছি যে আমার এখানে রিয়েলিটি ফর লাইফ। মানে রিয়েলিটি ফর লাইফ জুম করে, ওকে ওকে, এখানে আপনার পরিচিত সবার, উনি হচ্ছেন ডক্টর ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। আপনাকে দেখাচ্ছি যে আমি এই যে বিভিন্ন বাণী দেখেন, মানে এই যে বিভিন্ন জ্ঞানী লোক যারা পৃথিবীতে তাদের নাম করে আছেন, পজিটিভ পজিটিভ উক্তগুলো আমি একটা পড়ি। হ্যাঁ, টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, এটা দেখেন। তারপরে দেখেন কী লিখেছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো। কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেও নতুন করে সাজিয়ে তুলতে পারো। আমি যখন দেখি যে মানুষ মানে ভালো কাজে, মানে নিখুঁত ভালো কাজের মধ্যেও তারা সমালোচনার দিকটা খুঁজে বের করে,
একবার তিনি কেন মনে করেন না যে আমি আমাকে নিয়ে আলোচনার দিকটা আমি মানুষকে প্রেজেন্ট করি, সেটা আগে চিন্তা করতে হবে। বিল গেটস বলেছেন, সে এখন মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তে আপনার দেখেন পৃথিবীতে যত বড় বড় মানুষ আছেন তাদের জীবনে ইতিহাস আছেন, তারা কিন্তু মানুষের সমালোচনা করে বড় হয় নাই, নিজেকে স্যাক্রিফাইস করে নিজের মেধাকে দিয়ে বড় হয়েছে, তার অনেস্টি দিয়ে বড় হয়েছে, তার পিছনে তার স্ট্রাগল আছে, তার পিছনে তার ড্রিম আছে যে আমি এইখানে যেতে চাই। তা আমরা আসলে মানুষকে নিয়ে সমালোচনা আমরা তো করতেই চাই না যে এইটা করেছে ওইটা করেছে, এগুলো আমাদের দরকার নেই। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি আর কি, যে আমি আসলে ইমোশনালি মনে হয় ব্ল্যাকমেল করছি আপনাকে, তারপর বলতে চাচ্ছি যে আসলে সমালোচনার কথা বাদ দিলাম, কিন্তু আপনি তো কপি করা ছবি করলেন না, আপনি মিউজিকের মাঝে নতুনত্ব এনেছেন, দৃশ্য তো দেখিয়েছেন, এটার জন্য গর্ববোধ হয় কিনা? না, এটা এটা আসলে আমাদের ন্যাচারাল ওয়ার্ক, এটা আমাদের ন্যাচারাল ওয়ার্ক। যে একটা ছবি যদি আরেকটা ছবি থেকে কপি করে মিউজিক লাগাই দেয় তাহলে আমাদের মানে আমাদের ক্রিয়েটিভিটি থাকলো কোথায়? যদি ছবি করি কষ্ট করে, যদি এই ক্রিয়েটিভিটি আমাদের মুভিতে না থাকে, দেখেন বাংলাদেশে ডলবি যে একটা সাউন্ড আছে আজকে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন সবাই জানে। যখন আমি বাংলাদেশের চলচ্চিত্রে 5.1 ডলবি সাউন্ড আনি তখন এটা সবার কাছে নতুন মনে হয়েছিল, চলচ্চিত্র সাথে যারা জড়িত, যে ডলবি সাউন্ড বাংলাদেশে এসে দেখাবে কোথায় উনি? বাংলাদেশে কি এরকম হল আছে? আজকে দেখেন বাংলাদেশে 7.1 অ্যাটমোস ছবিও আমি আনলাম দিনদা ডেতে, কই বাংলাদেশে চলতেছে না? আজকে আপনারা যেই যেই হলগুলোতে ডলবি আছে 5.1, 7.1, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সব জায়গায় 7.1 আছে। এই জন্যে আমি সবসময় আমার চিন্তাভাবনা সেইটার উপরে আমার চিন্তাভাবনা, আমি যদি 1980 এখন যদি ওই চিন্তা করি, ওই চিন্তার এই চিন্তার সাথে ডে নাইট ডিফারেন্ট। ওই চিন্তার সময় ছিল টেলিভিশন, গণমাধ্যম, শুধু টেলিভিশন, বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন, আর ছিল কি সিনেমা, মানুষ তখন কম্পেয়ার করতে পারেনি। আর এখন তো মানুষের কম্পেয়ার মানে এখন আমি ওই দিন একটা একটা উক্তি শুনলাম, পড়লাম আর কি, শুনলাম কি নিজে পড়লাম, যে মানুষ এখন এমন যন্ত্র মানে ফোনটা তখনই রেস্ট পায় যে যখন মানুষ ঘুমায়, মানে মানুষ এখন এত যন্ত্র হয়ে গেছে। তা আপনার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানুষের কম্পেয়ার করার মতো সব কিছু এখন, আমরা যদি সেই আগের কথা ধরে আমরা বসে থাকি যে আমরা 1980 এটা করেছি, 1990 এটা করেছি, তখনকার আমলে করেছেন বেস্টটা করেছে, তখনকার আমলে যেটা করেছে বেস্ট করেছে, বা 2020 করবে যেটা সেটা আবার 2020 বেস্ট হইতে হবে, সেটা চিন্তা করে কাজ করতে হবে আমাদেরকে।